রাতেও দিনের কোনো আমল আছে কিনা। ঈদুল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদুল ফিতরের? ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া, পরিবারের সবার তরফ থেকে, গরিব অভাবী লোকদের কাছে। আপনার পরিবারে পাঁচজন হলে পাঁচজনের পক্ষ থেকে ফিতরা, আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়, এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই, পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, একই দিয়ে জোরে আর কি দিয়ে আসতে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে পারবো, পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন, চার নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে, পাঁচ নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। ছয় নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন, খেজুর খেয়ে মিষ্টিমুখ করে ঈদুল ফিতরে ঈদগাহে আসবেন। এরপরে সুন্নত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ। ইফতারের সময় আজান দেওয়া হয়, তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন, খুবই দরকারি একটা প্রশ্ন। কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য সময় দেই, রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না। কারণ ইফতার আজানের ওয়াক্ত, সূর্য ডুবছে, আজান হয়েছে, আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর দেই না। এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন? উত্তর হলো আগে আর পরের দরকার নেই, দুইটাই সমান্তরালভাবে করতে পারেন। বিসমিল্লাহ বলে আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার, যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন, ইফতার করে আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার আজানের জবাব দেন, খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন। জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না, একদম চুপচাপ বসে জবাব দিতে পারবেন, কোনো কথা নাই তো, খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন, তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে। আমরা অনেকে এটা করি না, এটা করা উচিত আমাদের। রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমজানে দোয়া কখন কবুল হয়? প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল, দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল, রোজা কবুল হয়, দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা, সে ইফতার করার আগ পর্যন্ত। কোনো কোনো হাদিসে আসছে হিনা ইফতির, ইফতারের সময়টাতে দোয়া কবুল হয়। তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয়। আপনি রোজা অবস্থাতে, সিয়ামরত অবস্থাতে, অফিসে, আদালতে, কাজে কর্মে, মা বোনরা রান্না বাড়ায়, যে যেখানে থাকেন না কেন, ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন। এবং দোয়ার জন্য অজুও জরুরি না, বিনা অজুতেও দোয়া করতে পারেন। যদি